হ্যালো গাইস, আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদের একটা ইম্পর্টেন্ট জিনিস দেখাবো যে কিভাবে শর্টকাট ভাইরাস রিমুভ করা যায়। আমরা যারা কম্পিউটার বা ল্যাপটপ ব্যবহার করে থাকি তাদের হার্ড ডিস্কে কারণে বা অকারণে অনেকগুলো শর্টকাট ভাইরাস জমা হয়ে থাকে, শর্টকাট ভাইরাস তৈরি হয়ে যায় অটোমেটিকলি। সো আজ আপনাদের দেখাবো যে কীভাবে সেই ভাইরাসগুলো, শর্টকাট ফাইলসগুলো রিমুভ করা যায় একটা সফটওয়্যারের মাধ্যমে। এটার সাহায্যে কম্পিউটারের মেমোরি সহ মোবাইলের মেমোরির শর্টকাট ভাইরাস রিমুভ করা যায়। মোবাইলের মেমোরির শর্টকাট ফাইলস রিমুভ করার জন্য মোবাইলের মেমোরি কোনো কার্ড রিডারের সাহায্যে কম্পিউটার প্রবেশ করাতে হবে। প্রবেশ করানোর পর জাস্ট সেই সফটওয়্যারের মাধ্যমে রিমুভ করা যাবে। সো সফটওয়্যারটির লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, ওইখান থেকে ডাউনলোড করে নেবেন। ফার্স্টে সফটওয়্যারটি ইনস্টল করতে হবে। তো দেখাই যে কীভাবে ইনস্টল করতে হয়। 2 MB একটা সফটওয়্যার, বাট অনেক পাওয়ারফুল একটা সফটওয়্যার। ইনস্টল করার জন্য জাস্ট রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর, দেন নেক্সট। ওকে এন্ড এক্সিট। ইনস্টল হওয়ার পর সফটওয়্যারটা ওপেন করি। এখানে বলতেছে যে ড্রাইভার লেটার, অর্থাৎ আমার হার্ড ডিস্কের পার্টিশনের ড্রাইভারগুলো, অর্থাৎ এক এক ড্রাইভ। এখানে দেখুন সি ড্রাইভ আছে, জেড ড্রাইভ আছে, কে ড্রাইভ আছে, এম ড্রাইভ আছে, জে ড্রাইভ আছে, টি ড্রাইভ আছে। এখানে আপনার ড্রাইভের নাম দিতে পারেন। এখানে জাস্ট আপনার সিম্পললি আপনার ড্রাইভের নাম দিতে হবে। আমি এখানে চাইতেছি টি ড্রাইভ টা শর্টকাট ফাইলস রিমুভ করার জন্য, সেজন্য আমি এখানে কিবোর্ডের সাথে এখানে টি লিখে জাস্ট ক্লিন ভাইরাস এখানে ক্লিক করে সাথে সাথে দেখুন যে ইউ হ্যাভ ক্লিন সাকসেসফুলি। দেন আমি চাইতেছি যে এম এম ড্রাইভেরও ফাইলসগুলো রিমুভ হোক, শর্টকাট ভাইরাস গুলো রিমুভ হোক, সেজন্য আমি এখানে এম লিখে, এম লেখার পর এখানে ক্লিন ভাইরাস আছে, সুলটা ক্লিন হয়ে গেছে। এটা অনেক তাড়াতাড়ি কাজ করে, সাথে যে ড্রাইভটাও এখানে যে লিখবেন, আপনাদের যেগুলো ড্রাইভ থাকবে সেই ড্রাইভের লেটারগুলো লিখলেই হবে। লেখার পর জাস্ট এখানে ক্লিন ভাইরাস এখানে কিন্তু দেওয়ার সাথে সাথে এটা ক্লিন হয়ে যাবে। জাস্ট সিম্পল একটা প্রসেস। আর সফটওয়্যারটি লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে, এখান থেকে অবশ্যই ডাউনলোড করে দেবেন। ডাউনলোড করার পর জাস্ট ইনস্টল, এন্ড ইনস্টল করার পর আপনাদের ড্রাইভের লেটার দিবেন। ড্রাইভের লেটার দেওয়ার পর জাস্ট ক্লিন ভাইরাস দেওয়ার সাথে সাথে আপনাদের কম্পিউটার যত শর্টকাট ভাইরাস আছে জমা আছে সবগুলো রিমুভ হয়ে যাবে। এটা অনেক কার্যকরী একটা সফটওয়্যার। আশা করি ভিডিওটি ভালো লাগবে, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। থ্যাংকস ফর ওয়াচিং।